স্বাভাবিকভাবে নির্বাচন হোক সিপিআইএম এটা চায় না, তাই তারা এই রকম কাজ করছে। ফলে কেডারদের আবার লেলিয়ে দিচ্ছে সিপিআইএম। বৃহস্পতিবার আগরতলায় প্রদেশ কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে এই কথা বললেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সিপিআইএম লাশ নিয়েই রাজনীতি করে আসছে, আর নির্বাচন আসলেই তারা লাশের উপর রাজনীতি করতে চায়। বুধবারের চরিলামের ঘটনায় সিপিএম এর দিকে এই অভিযোগ তুললেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি এদিন আরও বলেন, 2018 নির্বাচনের আগে আমাদের 14 জন কার্যকর্তা খুন হয়েছিল, তখন পলিট ব্যুরো নেতৃত্বরা চুপ ছিল। তিনি আরও অভিযোগ করেন, আগাম কর্মসূচি অনুযায়ী ঘর ঘর অভিযান চলছিল জনজাতি মোর্চার উদ্যোগে, আর চরিলাম বাসস্ট্যান্ডের কাছে আসতেই জনজাতি মোর্চার কর্মীদের উপর আক্রমণ চালায় সিপিএম কর্মীরা। পাশাপাশি তিনি দলীয় কর্মীদের সতর্ক থাকার বার্তাও দেন, কোনোরকম প্ররোচনার ফাঁদে পা দেবেন না। এদিন তিনি আরও বলেন, যারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদেরকেও সতর্ক থাকার আহ্বান জানান নবেন্দু ভট্টাচার্য। সিপিএমের ফাঁদে পা দিলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বলে সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। আমাদের কারখানা অভিযান চলছে, সেখানে জনজাতি অংশের মানুষরা আসছিলেন বাসস্ট্যান্ডের কাছে, সেখান থেকে হামলা শুরু করা হয়। এর পরিপ্রেক্ষিতে চরিলামে যে ঘটনাটা ঘটেছে, আমরা এই ধরনের ঘটনা ঘটুক আমরা চাই না। তবে আপনারা সবাই জানেন, এই রাজ্যের মানুষ জানেন, কারণ এই রাজ্যের মানুষের অভিজ্ঞতা আছে, তারা দেখেছেন এই রাজ্যের মানুষ, অনেকদিন ধরে এই রাজ্যের মানুষ দেখেছেন সিপিএম কতটা বর্বর হতে পারে, কতটা সন্ত্রাসী হতে পারে। তারা লাশ নিয়ে রাজনীতি করে এবং আবার লাশের রাজনীতি শুরু করেছে তারা। প্ররোচনার ফাঁদে যাতে কেউ পা না দেন, কিন্তু সতর্ক থাকতে হবে, আমাদের পার্টির কার্যকর্তাদেরও সতর্ক থাকতে হবে, কারণ তারা স্বাভাবিকভাবে নির্বাচনটা হোক সেটা চায় না, কারণ তারা জানেন তাদের অবস্থাটা কী আছে, সাংগঠনিক অবস্থাটাই কী। ফলে ক্যাডারদের আবার লেগিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের কাছেও আমরা বলছি, তাদের উদ্দেশ্যে আমরা বলছি, আপনারা সিপিএমের প্ররোচনার ফাঁদে পা দেবেন না। বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির 14 জন খুন হয়েছে, এগুলি তো চায় সিপিএম। সেই সমস্ত বিষয়ে কিন্তু পলিটবোর্ডের কোনো বক্তব্য ছিল না। পুনরায় কোনো ধরনের অশান্তি এবং সংঘাত এড়িয়ে চলার জন্যই পুলিশ সংঘর্ষের ঘটনায় নিহত শহীদ মিয়ার মৃতদেহ নিজ দায়িত্ব নিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে উল্লেখ করেন নবেন্দু ভট্টাচার্য। সিকিউরিটি থ্রেট তো থাকে, কোনো সিকিউরিটি থ্রেট ছিল না, এটা সমস্যা থাকে, কারণ কিভাবে ঘটনাটা ঘটেছে আপনারা সবাই জানেন। স্বাভাবিকভাবে পুলিশ বিবেচনা করে দেখেছে বিষয়টি, বাড়ি অবধি পৌঁছে দেওয়া প্রয়োজন, তাতে কোনো বদত্যাগের কথা না। সংঘাত যতদূর এড়িয়ে চলা যায় সেই চেষ্টাটাই পুলিশ করেছে, পুলিশ কর্তৃপক্ষ করেছে। এক্ষেত্রে পুলিশ যথোচিত ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। রাজনৈতিক ঘটনাবলী নিয়ে সিপিআইএম নেতাদের বক্তব্যকে উড়িয়ে দিয়ে নবেন্দু ভট্টাচার্য জানান, ডেড বডি নিয়ে যারা রাজনীতি করতে যায় রাজ্যে তাদের দিন শেষ হয়ে এসেছে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।